নমস্কার, আমি ডক্টর অমিতাভ চক্রবর্তী, সিনিয়র কনসালটেন্ট কার্ডিওথোরাসিক সার্জন, রবীন্দ্রনাথ ঠাকুর ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কার্ডিয়াক সায়েন্সেস, মুকুন্দপুর, কলকাতা। আজকে আমি একটা নতুন বিষয় আপনাদেরকে বলবো, থোরাসিক সার্জারির কথা আপনারা জানেন। আপনারা জানেন যে থোরাসিক সার্জারিতে লাং ক্যান্সার, টিবি, নিউমোনিয়া, বুকে পুঁজ জমে যাওয়া, এরকম নানান অপারেশান, বুকের টিউমার, এগুলো করা হয়। এবং করা মানেই একটা 25-30 সেন্টিমিটারের কাটা এবং বুকে ব্যথা এবং ঘা শুকোতে দেরি, এই নিয়ে একটা বিরাট উদ্বেগ থাকে রোগীর, রোগীর পরিবারের। অথচ আমরা অনেকেই জানি না যে গত প্রায় 15-20 বছর ধরে একটা নতুন পদ্ধতি সারা পৃথিবীতে চালু আছে, যেটাকে বলা হয় ভিডিও অ্যাসিস্টেড থোরাকোস্কোপিক সার্জারি বা ভ্যাটস, বা আরও সংক্ষেপে বললে থোরাকোস্কোপিক সার্জারি, আর চালু কথায় বললে কি হোল সার্জারি। কেউ কেউ অবশ্য একে মিনিমাল অ্যাক্সেস থোরাসিক সার্জারিও বলে থাকেন। এই যে নামেই আপনি ডাকুন না কেন, এই যে সার্জারি, এটা আজকের দুনিয়াতে আধুনিকতম প্রযুক্তির একটা, রোবোটিকের পাশাপাশি এই ভ্যাট সার্জারি এসে হাজির হয়েছে। এর সুবিধেটা কি? এর সুবিধেটা হচ্ছে যে যেটা ছিল 25-30 সেন্টিমিটার কাটা, সেটা 3-5 সেন্টিমিটার কেটে তার মধ্য দিয়ে পুঁজ, রক্ত বের করে দেওয়া হচ্ছে, বুকের ভেতরের অসুখগুলোকে দেখে নেওয়া যাচ্ছে, টিউমারকে বার করে দেওয়া যাচ্ছে। আর তার সঙ্গে সুবিধেটা কি? বুকের ব্যথা কম, রোগীর কষ্ট কম, রক্তপাত কম, তাড়াতাড়ি বাড়ি যাওয়া, ঘা তাড়াতাড়ি শুকিয়ে যাওয়া, সব মিলিয়ে একটা বিরাট সুবিধে আমাদের কাছে এসছে। এবং এই যে ভিডিও অ্যাসিস্টেড থোরাকোস্কোপিক সার্জারি করা হয়, সেক্ষেত্রে কখনো কখনো একটা, কখনো কখনো তিনটে, কখনো কখনো দুটো ছোট ছোট 1 সেন্টিমিটার সাইজের ফুটো করেও এই সার্জারি করা হয়ে থাকে। খুব বড় যদি টিউমার না হয় তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু 5 সেন্টিমিটার ক্ষত করারও প্রয়োজন হয় না। অর্থাৎ আপনি ভাবুন কি মজার ব্যাপার, যেটা ছিল 25 সেন্টিমিটারের একটা সার্জারি, সেখানে ব্যথা, ঘা শুকোনো, ড্রেসিং, এ সমস্তটাই চলে গেল। একই কাজ একইভাবে আমরা মাত্র 1 সেন্টিমিটার সাইজের 3টে ফুটো, কিংবা 2 সেন্টিমিটার সাইজের 2টো ফুটো, সঙ্গে হয়তো 1 সেন্টিমিটার, আর একটু বড় যদি টিউমার হয় একটা 5 সেন্টিমিটার সাইজের ফুটোর সঙ্গে আরও 2টো ছোট 1 সেন্টিমিটার সাইজের ফুটো করে একটা এত বড় অপারেশন আমরা করে ফেলতে পারছি। ফলে এটা আমাদের জেনে রাখা ভালো যে পূর্ব ভারতে এই চিকিৎসা চলছে, এই জন্য বিদেশে যেতে হবে না, এই জন্য রাজ্য ছেড়ে যেতে হবে না, এই জন্য গোটা পূর্ব ভারতে কম্প্রিহেন্সিভ হেলথ কেয়ার দেওয়ার জন্য ভিডিও অ্যাসিস্টেড থোরাকোস্কোপিক সার্জারি করার জন্য একটা ব্যবস্থা কিন্তু রবীন্দ্রনাথ ট্যাগোর ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কার্ডিয়াক সায়েন্সেস আপনাদের কাছে হাজির হয়ে করেছে। ধন্যবাদ।